হে গাইজ দিস ইজ আনোয়ার মিঠু ফ্রম টেকনোলজি টাইমস বিটি আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করবো একটি প্যানারোমিক সিসি ক্যামেরা যার মডেল হচ্ছে ভি থ্রি এইট জিরো লেট স্টার্ট সামথিং নিউ স্পন্সর্ড বাই সিকিউরিটি বাজার বিডি সিসি ক্যামেরা অথবা যে কোন প্রকার সিকিউরিটি সলিউশনের জন্য ভিজিট করুন সিকিউরিটি বাজার বিডির ফেসবুক পেজ ধানমন্ডিতে রয়েছে তাদের হেড অফিস বিস্তারিত তথ্যের জন্য ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন হিয়ার ইজ আওয়ার প্যানারমিক ক্যামেরা বক্স দুই ধরনের কালার পাওয়া যাবে ব্ল্যাক অ্যান্ড সিলভার উপরে লেখা রয়েছে ভি এবং এই পাশে লেখা রয়েছে প্যানারমিক ক্যামেরা এখানে লেখা রয়েছে আয়ার কার্ড তার মানে হচ্ছে দিনের বেলায় আপনি পাবেন কালার ইমেজ এবং অটোমেটিক্যালি রাত্রের বেলায় পাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ সাথে রয়েছে ওয়াইফাই কানেক্ট মাইক্রো এস ডি আপ টু সিক্সটি ফোর জিবি এখানে লেখা রয়েছে টু ওয়ে কথা বলতে পারবেন এবং কথা শুনতে পারবেন এবং শেষে লেখা রয়েছে ক্লাউড স্টোরেজ এই পাশে রয়েছে কিউ আর কোড ক্যামেরাটি অপারেট করতে কিউ আর কোডটি স্ক্যান করে আপনাকে ইনস্টল করে নিতে হবে একটি অ্যাপ্লিকেশন যেটি পাওয়া যাবে অ্যাপ স্টোরে এবং গুগল প্লে স্টোরে পেছনে লেখা রয়েছে মেইন প্যারামিটার্স যার ইমেজ সেন্সর হবে এইচডি সেভেন টোয়েন্টি পিক্সেল থেকে টেন এইটটি পিক্সেল পর্যন্ত ক্যামেরাটির ভিউ অ্যাঙ্গেল হবে ওয়ান এইটটি ডিগ্রি থেকে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত ওয়ারলেস ইনাবল নেটওয়ার্ক সেটিং লাগবে এপি মোড অথবা স্টেশন মোড মোবাইল ওয়াইফাই ভিডিও পাওয়া যাবে এইচডি সেভেন টোয়েন্টি পিক্সেল এবং টেন এইটটি পিক্সেল স্টোরেজ মিডিয়া হবে মাইক্রোএসডি আপ টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত এবং অডিও কোডিং হবে টু ওয়ে ভয়েস ইন্টারকম এ পাশে লেখা রয়েছে ক্যামেরাটির মডেল ওয়াইফাই স্মার্ট ক্যামেরা যেখানে লেখা আছে মডেল এবং শেষে দেওয়া আছে সিরিয়াল নম্বর যেটি প্রয়োজন হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টলের ক্ষেত্রে বক্সটি ওপেন করলে প্রথমে পাওয়া যাবে একটি ইউজার ম্যানুয়াল সাথে থাকবে একটি সিক্স মান্থ ওয়ারেন্টি কার্ড এরপর পাওয়া যাবে একটি পাওয়ার অ্যাডাপ্টার সাথে থাকবে একটি মাইক্রো ইউএসবি কেবল যেটি দিয়ে ক্যামেরাটির পাওয়ার অন করে দিতে হবে এবং পাওয়া যাবে কিছু ইনস্টলেশন কিটস এগুলো সাহায্যে ক্যামেরাটিকে লাগিয়ে নিতে পারবেন আপনার পছন্দের জায়গাতে অ্যান্ড দেন আওয়ার মেইন ইউনিট ভি থ্রি এইট জিরো প্যানারোমিক ক্যামেরা অসাধারণ আউটলুকিং এর এই ক্যামেরাটি দেখতে খুবই ছোট এক হাতের মুঠোয় অনেকটা নিয়ে আসা সম্ভব হয় ক্যামেরাটির বিল্ড কোয়ালিটি বলতে গেলে সম্পূর্ণ বডি হবে প্লাস্টিকের ক্যামেরাটির একদম উপরের দিকে মাঝখানে রয়েছে ফিশ আই লেন্স এই ফিশ আই লেন্সটি আপনাকে ওয়ান এইটটি অথবা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ দেবে উপরের বাম পাশে রয়েছে একটি রিসেট বাটন মাঝখানে রয়েছে স্পিকার যেটি কাজ করবে আপনি যখন কোনো কমেন্ট করবেন তখন ক্যামেরার সামনে যারা থাকবে তারা শুনতে পারবে এবং রাইট সাইডে রয়েছে একটি মাইক্রোফোন ক্যামেরার সামনে থেকে কেউ কথা বললে আপনি সেটা শুনতে পারবেন এবং চতুর্পাশে ব্ল্যাক কালারের যে ছয়টি পোর্ট দেখতে পাচ্ছেন এর তিনটিতে রয়েছে মোশন সেন্সর এবং বাকি তিনটিতে রয়েছে ফ্রাইড লাইট যেটি কাজ করবে নাইট ভিউ এর জন্য রাত হয়ে গেলে এটি অটোমেটিক আপনাকে নাইট মোড ভিউ দেবে নিচের দিকে রয়েছে মাইক্রো এস ডি লাগানোর একটি স্লট যেখানে আপ টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড লাগাতে পারবেন যেটির সাহায্যে আপনি অ্যারাউন্ড টোয়েন্টি ডেজ পর্যন্ত রেকর্ড সেভ করে রাখতে পারবেন এবং এই পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট যেটি দিয়ে আসলে ক্যামেরাটি পাওয়ার অন করে দিতে হবে এবং মাঝখানে রয়েছে কিউআর কোড এবং ইউজার নেম ইনস্টলেশন কিট দিয়ে প্রথমে ক্যামেরাটিকে লাগিয়ে নিন আপনার পছন্দ মতো প্লেসে এরপর প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ভি থ্রি এইট জিরো অ্যাপসটি অ্যাপসটি ডাউনলোড করার পরে পাওয়া যাবে দুটি অপশন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন অথবা সরাসরি আপনার ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে চাইলে লোকাল লগিনে ক্লিক করে নিন আমি এখন ওয়াইফাই এর সাথে কানেক্ট করবো এর জন্য লোকাল লগিনে ক্লিক করে রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটি প্লাস সাইন সেখানে ক্লিক করে নিউ ডিভাইস কনফিগারেশনে ক্লিক করতে করতে হবে হবে ক্লিক ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে এখানে এবং তারপর আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিতে হবে একটু ওয়েট করতে হবে অটোমেটিক্যালি ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে আপনার ক্যামেরার সাথে নাও উই আর কানেক্টেড সিকিউরিটি লেভেল বাড়াতে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে ইউজার নেম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে হবে ব্যাস কাজ শেষ উই আর লাইভ নাও লাইভে ক্লিক করলে আপনি মোবাইল থেকে দেখতে পারবেন সমস্ত কিছু নিচের দিকে রয়েছে মোড অপশন আপনি চাইলে ক্যামেরাটিকে যে কোনো মোডে সেট করে নিতে পারেন তার এই পাশে রয়েছে সেট আপ মোড ক্যামেরাটিকে যে অ্যাঙ্গেলে আপনি সেট আপ করেছেন সেই অ্যাঙ্গেলে সিলেক্ট করে নিতে হবে তার বাম পাশে রয়েছে হোল্ড টু টক আপনি যদি কোনো কমেন্ট করতে চান তাহলে এখানে হোল্ড করে আপনাকে কথা বলতে হবে তাহলে যারা ক্যামেরার সামনে আছে তারা শুনতে পারবে এবং তার বাম পাশে রয়েছে অডিও অপশন আপনি চাইলে ক্যামেরার সামনে যারা কথা বলছে সেই কথাগুলো শুনতে পারবেন এবং একদম বাম পাশে রয়েছে স্ক্রিনশট আপনি চাইলে ইনস্ট্যান্টলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো তথ্য কোনো মতামত কোনো ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হ্যাভ এ নাইস টাইম